ফোনে রূপসী। নমস্কার, অঞ্জলি স্কয়ারের রূপকথা অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যদি আপনি কেয়ার পছন্দ করেন, কারোর ছত্রছায়ায় থাকতে পছন্দ করেন, কারোর ভালোবাসা পেতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই অনুষ্ঠান আপনার জন্য। কারণ এমন একজন মানুষের অনুষ্ঠান যে মানুষটিকে সত্যি আপনাকে যত্ন নিতে ভালোবাসেন, খুব আন্তরিকভাবে আমাদের যত্ন করেন, শুধু বাহ্যিকভাবে না, আভ্যন্তরীণভাবে কীভাবে আমরা ভেতর থেকে ভালো থাকবো সেটাও তিনি পুরোপুরিভাবে কিন্তু নিজের নজরে রাখেন। তবে আজকে সকালে একটা কথা বলছিলাম দিদিকে নিয়ে আমরা আমাদের মেকআপ রুমে, যে দিদি শুধুমাত্র মানুষকে সুন্দর রাখে না, তার ঘরের প্রতিটি প্রতিমাকেও ভীষণ সুন্দর রাখেন। তার ঠাকুর ঘর দেখলে মন একেবারে শান্তিতে ভরে যায়। যে মানুষটি সকলকে ভালো রাখেন সেই মানুষটিকে তো ভালো থাকতেই হবে। এভারগ্রিন অঞ্জলি দি, তাকে আজকেও জানাবো প্রথমেই অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তোমার কালী পুজো বোধহয় ভীষণ ভালো হয়েছে, এবং তোমার ঠাকুর ঘর দিদি এত সুন্দর। মানে আমি কি জানো তো, আমি ছোট থেকে নিজের সাজতে ভালোবাসি, আর ঠাকুর সবাইকে সাজাই, পেয়েছি সবাইকে সাজাই, ঠাকুরকেও তুমি সুন্দর ভাবে সাজিয়ে রাখো, প্রাণ দিয়ে সাজাই একদম। যদি এবারে পুজোটা খুবই দুঃখের মধ্যে দিয়ে গেছে, কিন্তু দেখো আমাদের জীবনে কেউই থাকে না, তো মা বিরাট বড়। আমরা তিন বোন এবার আমাদের দাদাকে হারিয়েছি, বাট তারপরেও কালী পুজো করেছি, কেন কালী পুজো তো করতেই হবে, দুই দুই মা আমার ঘরে। তো এই বছরটা খুব বাজে যাচ্ছে, ভীষণ বাজে, আমি তো ভুলবো না 2020 সালকে, যতদিন আমি বেঁচে আছি আমি ভুলবো না, মরে গেলে তো মরেই যাবো, ভুলেই যাবো, কিন্তু বেঁচে থাকার আমি 2020 সালকে আমি নমস্কার জীবনেও ভুলবো না, কেন আমার ভালো এক মানে সক্ষম এক মানে রীতিমতন সক্ষম ভালো একজন বন্ধুকে নিয়ে গেল, একজন দাদাকে নিয়ে গেল, যাদের নাকি মানে যাওয়ার বয়স হয়নি। বয়স কাদের, মানে বয়সটা কোনো ফ্যাক্টর না, যদি আমি অসুস্থ হই চলে যাবো আলাদা ব্যাপার। আমার দাদাও খুব সক্ষম ছিল, আরেকজন ছিল আমাদের ফ্যাশন ডিজাইনার, যার থেকে আমি ব্লাউজ ফ্লাউজ বানাতাম, বুবুর ভালো নাম সুশান্ত জানা, ওর মৃত্যুটাও মেনে নিতে পারছি না, আমার দাদা মৃত্যুটা মেনে নিতে পারছি না, ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। আমি জানি তুমি ভীষণ রকমভাবে মানে ভেতর থেকে একটু ভেঙে পড়েছো, কিন্তু দায়িত্ব আছে, যে মানুষের দায়িত্ব থাকে নিজের মনে যতই কষ্ট থাকুক না কেন সে কিন্তু দায়িত্ব সর্বদা পালন করে লাইফ ফোনিং অনুষ্ঠানে। সে কারণে কিন্তু অঞ্জলি দির এই উপস্থিতি আপনাদের জন্য, আপনারা ফোন করবেন, আপনাদের সমস্যা জানাবেন, অবশ্যই প্রশ্নের উত্তরে আমরা ফিরবো। তবে যেহেতু দিদি ধীরে ধীরে পুজো পার করে ফেললো, বিয়ের মরশুমের দিকে আমরা কিন্তু যাচ্ছি, তাই বিয়ের জন্য কিন্তু বন্ধুদের বলবো যে পার্লার কিন্তু খোলা রয়েছে, অঞ্জলিস বিউটি ক্লিনিক অ্যান্ড ইনস্টিটিউশন, অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। 58/29 প্রিন্স অনভার্সা রোড, কলকাতা 45, এটা হচ্ছে ঢাকা কালীবাড়ি বাস স্টপ, সাউথ ইন্ডিয়ান রাম মন্দিরের একেবারে পাশে। ফোন নাম্বার নোট করুন, কারণ আপনার বাড়ির মেয়ের বিয়ে, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই দিনটা কিন্তু এই স্পেশাল মানুষটার হাত ধরে আপনি আরও বেশি স্পেশাল করে তুলতেই পারেন। ফোন নাম্বার 8017036117। আর তাছাড়া ইনস্টিটিউশন, তোমার ইনস্টিটিউশনে তো সর্বদা সকলের জন্য তো দরজা খোলা থাকে, ভর্তি হতেই পারে, কারণ সব পুজো শেষ, ছট মাইয়ার পুজো সেও আজকে সকালে হয়েছে, আরেকটা বোধ রয়েছে, কাল না পরশু বোধ রয়েছে, যাই হোক ছট মাইয়ার পুজো শেষ, সব পুজো শেষ, সামনে এখন সরস্বতী পুজো। তো COVID-19 মধ্যে হলেও সবাই পুজো আচ্ছা সবাই করেছে, যাই হোক সবাইকে বলবো এখনও সাবধানে থেকো, শীত পড়ছে ভীষণভাবে, আর আমাদের অ্যালোভেরা জুসটা খেয়েও সবাই, যে কদিন আমরা বেঁচে আছি সবাইকে চাইবো যে সুস্থ রাখতে, কেন এবছর আমি যা দেখছি মৃত্যুটাই স্বাভাবিক, বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আমি যে বেঁচে আছি এই মুহূর্তে এটাই অস্বাভাবিক, আমি যে পরক্ষণে মরে যাবো সেটাই স্বাভাবিক, কেন দেখছি তো কীভাবে মানুষগুলো সব চলে যাচ্ছে। তো যাই হোক সবাই ভালো থেকো, আর ইনস্টিটিউশনে ভর্তি হতেই পারো, পার্লারের নাম্বারে ফোন করে নিও, মেয়েরা স্বাবলম্বী হও, আমি চাই মেয়েরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াও, তারপর বিয়ে শাদী করো, আর আমি যেভাবে শেখাই আশা করি আমার মানে আমার স্যালনে অনেক মেয়েই কাজ করতো, আজকে তারা বিয়ে শাদী হয়ে গেছে, অনেক দূরে আছে, আসতে পারছে না, বাকি আমার স্যালনেও কাজ পাবে, বা আমার বান্ধবীদের স্যালন আছে সেখানে তোমাদের কাজের ব্যবস্থা আমি করে দেবো, তার জন্য একটু ফোন করে জেনে নিও। বিউটিফিকেশন কোর্সটা কিন্তু ভীষণ ভালো একটা, মানে আমার মনে হয় তুমি যদি কাউকে ভালো করতে পারো যেরকম আমি করছি, আমি তো চাইবো আমার স্টুডেন্টরাও করুক, ভালো করতে পারলে কিন্তু ভীষণ সুনাম, ভীষণ নাম আর ভালোবাসা পাবে। তো আমার এক মুর্শিদাবাদের এক ক্লায়েন্ট, সে ছিল আমারই ক্লায়েন্ট, আজকে সে কিন্তু
তার নিজস্ব পার্লারে আমার প্রোডাক্ট খেয়ে ভালো আছে বলে প্রচুর বিক্রি করছে এবং বলছে এত ভালো রেজাল্ট দিদি, মানে আমাকে ভীষণ লাভ, মানে ভালোবাসা দেয় ও। তো কোভিড-19 চলে গেলে আশা করব আমি, আমিও ভীষণভাবে মানে ওকে কথা দিয়েছি যে আমি কোভিড-19 এই ব্যাপারগুলো চলে গেলে আমি অবশ্যই মুর্শিদাবাদে তোমার পার্লারে গিয়ে ওয়ার্কশপ করবো। কারণ যারা কাজ করে তাদের আমি খুব ভালোবাসি, কারণ আমিও কিন্তু সব দুঃখ ভুলে আবার কাজে নেমেছি আর কাজের মাধ্যমে দুঃখটাকে ভোলা যায়। একদম দিদি, এবং যে মানুষগুলো কাজের মধ্যে থাকেন সেই মানুষগুলো সব থেকে বেশি সুন্দর থাকেন, তাই শুধুমাত্র কিন্তু চেহারা সৌন্দর্য নয়, আপনার মস্তিষ্ককেও কিন্তু ভালো রাখতে হবে। একটা মানুষের মস্তিষ্ক তখন ভালো থাকে যখন সেটা অ্যাক্টিভ থাকে, কাজের মধ্যে থাকে। তাই অবশ্যই মেয়েদের বলবো স্বনির্ভর হও। দিদি কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে, খুব অল্প পয়সায় কিন্তু তোমরা ক্লাস করতে পারছো, স্বনির্ভর হতে পারছো, চাকরি পাওয়ার কিন্তু পূর্ণ রকমভাবে কিন্তু সুযোগও তোমাদের জন্য রয়েছে। ফোন নাম্বার সেই একই 8017036117, আর তার পাশাপাশি কিন্তু রয়েছে হেল্পলাইন নাম্বার, ট্রেড এনকোয়ারি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তিনটি নাম্বারই কিন্তু টিভি স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, আপনারা পেয়ে যাবেন। ফোন নাম্বার হেল্পলাইন নাম্বার হচ্ছে 8697989605 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9051431100 এবং ট্রেড এনকোয়ারি নাম্বার, অর্থাৎ প্রোডাক্ট নিয়ে যদি কোয়ারি থাকে দিদি কীভাবে পাবো কোথায় পাবো, তাদের জন্য ফোন নাম্বার হচ্ছে 9051484900। এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তবে দিদি সামনে কিন্তু যেহেতু শীতের মৌসুম আছে, একটু স্কিন টান হওয়ার একটা প্রবণতা কিন্তু বাড়বে, তুমি যদি আমাদের কিছু একটা অ্যাডভাইস দাও যে এই মুহূর্তে কি করবো। অবশ্যই আমি প্রথমেই বলবো, দেখো ইন্টারনালি প্রবলেম যদি সলভ হয় তাহলে কিন্তু স্কিন অত টানবে না, উপর দিয়ে শীতের আর্দ্রতা তার জন্য তো একটু টানবেই, বাট ভেতরটা ঠিক রাখতে হবে। তার জন্য অ্যালোভেরা জুস অঞ্জলি স্কেয়ারের 5-5টা সার্টিফিকেট দেখে আমার মুখ দেখে কিনবে। খাওয়ার নিয়ম তো আমি বারবারই বলি, সকালে রাতে 2 ঢাকনা করে খেতে হবে, মোটা হলে 1 গ্লাস গরম জল, রোগা হলে 1 কাপ গরম জল। সঙ্গে যাদের থাইরয়েড, হাই প্রেশার, লো প্রেশার, মানে রোগ ভোগে ভুগজো খুব, তারা কিন্তু অবশ্যই সুগার আমাদের লেডি কেয়ার খাবে। লেডি কেয়ারটা কারোরই নেই, লেডি কেয়ারটা নেবে, লেডি কেয়ারটাও খাওয়ার নিয়ম আছে, প্রথম 3 দিন 10 ml, বিফোর লাঞ্চ, বিফোর ডিনার 1 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা দুপুরবেলা খাওয়ার, 1 ঘন্টা আগে রাতে খাওয়ার, 1 ঘন্টা আগে অঞ্জলি স্কেয়ারে লেডি কেয়ার খেতে হবে। 10 ml হাফ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে নিয়ে খেয়ে নাও, আর পরের 3 দিন 15 ml, 6 দিন হয়ে গেল 7 দিন থেকে 30 ml। কী উপকার পাও তোমরা জানাও, মা কালীর কৃপায়, মা বগলার কৃপায় প্রচুর লোক ভালো আছে। একদম দিদি, প্রথম বন্ধু হাজির আমাদের সাথে কথা বলার জন্য, কে আছেন দেখে নেবো। নমস্কার। হ্যাঁ আমি রিমা চ্যাটার্জি বলছি। রিমা বয়স কত গো? বয়স হচ্ছে 19 বছর। কোথা থেকে ফোন করছো? মিরন থেকে। হ্যাঁ মিরন থেকে বলছি। আচ্ছা বলো কি প্রবলেম বলো। বলছি যে আমার মায়ের মুখে আসলে কালো কালো ছোপ ছোপ। রে বাবা, তাহলে মায়ের বয়সটা বলো, 19 বছর তো তোমার। হ্যাঁ আমার মায়ের হচ্ছে 32। আচ্ছা বলো মায়ের কি হলো এবারে। আচ্ছা তোমার মা কোথায় আছে? আমার মা আমার কাছেই আছে। মাকে দাও, মা কি বোবা? বোবা তো না, কথা বলতে দাও মাকে। ও বড় হয়ে গিয়েছে ফলে মায়ের প্রবলেম এখন ওই। মায়ের প্রবলেম তুই বলতে পারবি না মাকে। হ্যাঁ বলো তোমার প্রবলেম তুমি বলো। হ্যাঁ হ্যালো বলো। টিভির ভলিউম জিরো করুন। হ্যাঁ বলছি আমার, আমি তো কিছু ইউজ করি না, মানে মুখটা কেমন মানে স্কিনটা জ্বরে জ্বরে হয়ে যাচ্ছে। হ্যাঁ টিভির ভলিউমটা কমান, কমান আগে। আচ্ছা মুখে অনেক র‍্যাশ বেরিয়েছে জিজি করে, আর স্কিন লাগছে প্রচন্ড। মুখে দাগ আছে, র‍্যাশ আছে, আপনি টিভির ভলিউমটা কেন কমাচ্ছেন না বলুন তো। টিভির ভলিউমটা কমাও, টিভির ভলিউমটা কমিয়ে কথা বলো। এবারে বলুন, দাগ আছে মুখে, র‍্যাশ আছে মুখে। হ্যাঁ আর স্কিনটা কেমন জ্বর জ্বর হয়ে যাচ্ছে কপালের ইয়েটা। স্কিনটা জ্বর জ্বর হচ্ছে, 32 বছর বয়সে এই অবস্থা, ফাটাফাটি ব্যাপার, ফাটাফাটি একদম। মানে স্কিন জ্বর জ্বর মানে কি, কুচকে গেছে? কপালটা কপালটা কুচকে গেছে, আবার ব্রণ র‍্যাশ, কতগুলো গোটা আছে মুখে, কতগুলো র‍্যাশ রয়েছে, প্রচুর জিজি বেরিয়েছে মুখে, প্রচুর বেরিয়েছে, সাংঘাতিক ব্যাপার। তোমাকে ভালো করতে গিয়ে আমি মানে যে কটা চুল আছে উঠে যাবে মনে হচ্ছে। লিখে নাও, এতদিন কি করছিলে? আমি আরো বার করব, প্রচুর আছে মুখে, আরো বার করব, না হলে আমার হাত ধরে লাভ নেই। আগে অ্যালোভেরা জুস খাও, মেইনলি ফিমেল ডিজিজ নেই তো, পিরিয়ডস পরিষ্কার হয় না? হয় তাহলে এগুলো বলবে কে? এগুলো তোমাদের বলতে হবে, যাদের সাদা স্রাব হয়, লজ্জার কিছু নেই, মেয়েরাই মা হয়, সাদা স্রাব হলে বলতে হবে, পিরিয়ডস কম হলে বলতে হবে, পেটে পেইন হলে ওই সময় বলতে হবে, সব তোমাকে দুটো জুস আগে খাও,
ঠিক আছে, আমি চাই না আমার কতগুলো প্রোডাক্ট বিক্রি করি, বিক্রি করাটা আমার পারপাস না, তাহলে আমি প্রথমেই প্রোডাক্ট নিয়ে নামতাম। আমি ময়দানে কিন্তু প্রথমে দুটো জুস নিয়ে একটা হেনা নিয়ে নেমেছি, তোমরা ভালো থাকলে তবে প্রোডাক্ট আনবো, এটাই আমার মনে ছিল ভাবনা। তারপরে এক বছর বাদে প্রোডাক্ট নিয়ে নেমেছি, তো আগে দুটো জুস খাও, আমি এখন কিচ্ছু বলবো না। বোনরাস বেরোবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবে, ওরা বলে দেবে, পাঁচ ছটা ফাইল খাবে শুদ্ধ আমার জুস, কিচ্ছু মাখামাখি যদি মাখতে হয় আমি দু একটা প্রোডাক্ট বলে দিচ্ছি, লিখে নাও। ওকে, আর রিমার দায়িত্ব রইলো মা যেন করে সেটা কিন্তু একেবারে সতর্কতার সাথে দেখতে হবে, কারণ তুমি এটা সবসময় বলো অ্যালোভেরা জুস খেলে কিন্তু প্রথমে একটু বাড়বে কিন্তু তারপর যেটা কমবে সেটা কিন্তু চিরস্থায়ী। দেখ বাবু একটা কথা বলি, আমি কিন্তু অ্যালোভেরা জুস, লেডিকেয়ার জুস হেনা নিয়ে নেমেছিলাম, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ভেতরে ব্যাড টক্সিন থাকলে একটু বেরোবে, বেরিয়ে কমবে, তা মানুষ তো তখন আমার প্রোডাক্ট পাইনি, তো আমার এই জুস খেয়ে কিন্তু বেরিয়েছে, বেরিয়ে কমে গেছে বলে মানুষ ডিমান্ড করছে আজকে এত প্রোডাক্ট। তা আমি প্রোডাক্ট নিয়ে আগে আসিনি, তোদের ভালো চাই, তোমরা ভালো হও, 32 বছর মানে একদমই একদমই বাচ্চা, আমার কাছে একদমই বাচ্চা আছে, লিখে নাও, বলে দাও তুমি আগে। হ্যাঁ বলে দাও, প্রথমে বলবো তুমি নামটা কি ওর? ওর মেয়ের নাম তো রিমা, মায়ের নাম বলো। রিমা, রিমার মায়ের জন্য বলছি, রিমা মানে এটা শুনে নে, মাকে ভালো করে খাওয়া, অ্যালোভেরা জুস খাবে মা অঞ্জলি স্কেয়ারের, আমার মুখ থাকবে, আমার গোলাপি রঙের লোগো থাকবে, অঞ্জলি স্কেয়ারের অ্যালোভেরা জুস নিয়ে নে, মর্নিংয়ে খালি পেটে বাসি মুখ এমনি জল দিয়ে কুলকুচি করে ফেলে দেবে, দু ঢাকনা মা মুখে ঢেলে দেবে, দিয়ে মা যদি মোটা হয়, আমি জানি না মোটা না রোগা, মোটা হলে এক গ্লাস গরম জল খাবে আস্তে আস্তে, আর রোগা হলে এক কাপ গরম জল। এবারে আধ ঘন্টা মানে মা ব্রাশ ফাশ করে ব্রেকফাস্ট করবে, রাতে ডিনারের এক ঘন্টা বাদে মা আবার দু ঢাকনা অঞ্জলি স্কেয়ারের, আমার মুখ থাকবে ছোট করে হলেও থাকবে আর লোগো থাকবে দেখে নিবি, অঞ্জলি স্কেয়ারের অ্যালোভেরা জুস মুখে ঢেলে দেবে, এক গ্লাস মোটা হলে রোগা হলে এক কাপ গরম জল, এটা হচ্ছে অ্যালোভেরা জুস, এটা খেলেই গ্ল্যামারও আসবে, র্যাশ বোন একটু বাড়তে পারে, হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে যোগাযোগ রাখবি, ভয় পাবি না, আর পরে আমি আরও প্রোডাক্ট দেবো, এখন অল্প কটা দেবো, মেইন জুস খাক, মেইন ভেতরে যে রোগ জীবাণুগুলো রয়েছে ওগুলোকে আগে মারুক, ঠিক আছে, ওষুধ বধ, মা দুর্গার ওষুধ বধ করি আগে, তারপর ওপর দিয়ে গ্ল্যামারটা আসবেই, তারপর প্রোডাক্ট দেবো। অবশ্যই আরেকজন বন্ধু আছেন, আমি বলছি একটু ওয়েট কর, আর রিমা আরেকটু সঙ্গে থাকো তোমরা আমাদের, তবে তার আগে কে আছেন একটু দেখে নি। নমস্কার। হ্যালো। হুম, হ্যালো, কে বলছেন? আমি পশ্চিমবঙ্গের পায়েল বলছি। বয়স কত? আমার বয়স 22। 22 বছর, বলো বলো। আমি আমার দাদার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, দাদার বয়স বলতে হবে তাহলে? দাদার বয়স 22। 22? দাদার বয়স 22। হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা দাদা? চুল পড়ে যাচ্ছে আর সামনে কপালের দুই পাশটা পুরো একবারে পাক হয়ে গেছে। দাদা কি বাইক চালায়? হ্যাঁ, বাইক চালায়। আচ্ছা, হেলমেট পরে? না, হেলমেট পরে না, তবে রেগুলার চালায় না, সপ্তাহে তো একদিন উঠে নেয়। হেলমেট তো পড়তেই হবে বাইক চালালে। না, বাট হেলমেট যদি পরে, কারণ হেলমেট পরার তো নিয়ম, জানি না তোমরা গ্রামে গঞ্জে কি ব্যাপার, কলকাতায় পুলিশ ধরবে, তো হেলমেট পরতে হলে এমনি হেলমেটের সঙ্গে কিন্তু চুলের ঘর্ষণ হয়, ঘামে ঘাম হয়, তাতেও চুল উঠে যায়। পরে না, পরেই না, বাইক চালাতে না করো, পুলিশ ধরলে জেলে যাবে। আচ্ছা, যদি হেলমেট পরে তাহলে একটা কাপড় বাঁধতে পড়বে, বলে দিচ্ছি আমার কর্তব্য বলা, একটা কটনের সুতির কাপড় মাথায় বাঁধবে, তার উপর দিয়ে হেলমেট পরবে, তাহলে সরাসরি চুলের সঙ্গে হেলমেটের ঘর্ষণ হবে না। এবারে যদি তোমাদের হেরিডিটারি ব্যাপার থাকে, বাবা কাকা মাসি মামা, তাহলে কিন্তু টাক পড়বেই, কিন্তু 22 বছরের টাকটা মেনে নিতে পারছি না, আমি বলছি এখন, আমি না দেখে আন্দাজে বলছি করো। আচ্ছা, সঙ্গে থাকো, শুনতে থাকো, তার আগে রিমার মায়ের উত্তরটা কমপ্লিট। রিমার মাকে বলছিলাম অ্যালোভেরা জুস বলে দিয়েছি, যদি বুঝতে না পারিস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হেল্পলাইন আছে, এই মুহূর্তে ফোন কর, করে ডিটেলসটা জেনে নে, আর লেডিকেয়ার খাবে মা, পরপর 3 দিন 10 ml হাফ কাপ উষ্ণ গরম জলে, দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে, তারপরের 3 দিন 4, 5, 6, পরের 3 দিন আবার 15 ml একটু বাড়বে, হাফ কাপ উষ্ণ গরম জলে দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে, 6 দিন হয়ে গেল, 7 দিন থেকে 30 ml পুরো ওপরের ক্যাপটা ভর্তিস, 30 ml হাফ কাপ উষ্ণ গরম জলে দুপুরে রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে, এইভাবে মা খেয়ে যাবে, রোগ ভোগগুলো কমুক, পিরিয়ার্সের গণ্ডগোল কমুক, তাহলেই মার স্কিন ভালো হবে, ভেতরে গলত, ওপরে তো র্যাশ প্যাশ কুচকে, 32 বছরের মেয়ের মুখ কুচকে লাগে, আমরা তো আরও কুচকে যাবো, তো সেই জন্য তোদের ভালোর জন্যই বলছি দুটো জুস খাওয়া, আর মার যা মুখের কন্ডিশন তাতে মাকে বল চারকোল ফেসওয়াশ, এটা দিয়ে মুখ ধোবে, অঞ্জলি স্কেয়ারের চারকোল ফেসওয়াশ দিয়ে মুখ ধোবে,
আমি আর কিচ্ছু দেব না, অ্যালোপিওর জেল, সাদা রঙের একদম হোয়াইট কালারের অ্যালোপিওর জেল লঞ্জুরি স্কেলে, এটা মাখুক সকালে বিকেলে রাতে। বাকি এই 5-6টা ফাইল করে খেতে খেতে মুখে র্যাশ বেরিয়ে একদম কমবে, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে ফোন করে ডিটেলসটা জেনে ইউজ করুক। ওকে দিদি, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলে নিই, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? প্রদীপ। এটা বলবি বাবু, না বলে তো বুঝবো না, খুশকিটা ঠিক না হলে কিন্তু মুখের ব্রণ কমবে না, বলছি আমি লিখে নে। সঙ্গে থাকো, পাইলের দাদা টাক পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, কি করবে? আচ্ছা, পায়েলে রিমার মাকে আমি খুশকির জন্য বলিনি, আমি খুশকির জন্য একটু পরে একটি ছেলে ফোন করলে বলবো। মাথায় খুশকি থাকলে মুখে ব্রণ থাকে, দুটো জুস খাও আর চারকোল ফেস ওয়াশ অ্যালোপিওর জেল এটা মাখো আর সঙ্গে খুশকির ট্রিটমেন্টটা করো। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার 6টা 6টা 7টা ফাইল খাওয়া হলে দুটো করে দুটোই দুটো জুসেরই দেখবে অনেক গ্ল্যামার এসছে, অনেক র্যাশ ব্রণ কমেছে, তখন ফোন করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সব বলে দেবে। এবারে বলবো যার কি টাক পড়ে যাচ্ছে, 22 বছরে টাক পড়ে যাচ্ছে, প্রথমেই বলবো অ্যালোভেরা জুস খাও, লিভার ঠিক না থাকলে হয়, হেরিটিকে মানে বংশগত হেরিটিকালি প্রবলেম থাকলে হয়, অ্যালোভেরা জুস অঞ্জলি স্কেয়ারের আমার মুখ আমার লোগো দেখে নেবে, 2 ঢাকনা মর্নিংয়ে 2 ঢাকনা রাতে। আর একদম সঙ্গে যদি মোটা হয় 1 গ্লাস গরম জল, আর যদি মোটা না হয় তাহলে 1 কাপ গরম জল, এইটা খাও, লিভারটাকে গার্ড দাও, ভেতরটাকে ভালো করো। এইবারে ওপরে চুলেরটা বলবো, তোমার মাথায় যদি খুশকি থাকে তাহলে অয়েল দেবে না, আমি তোমায় দেখতে পাচ্ছি না, আর যদি খুশকি না থাকে মানে বেশি না থাকে তাহলে আমাদের অ্যালোজো হেয়ার অয়েলটা 3 দিন দেবে, সোম বুধ শুক্র, এবার পরের দিন মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার শ্যাম্পু করবে, মঙ্গলবার আর শনিবার করবে অ্যালোমেরি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু, আর বৃহস্পতিবার করবে অ্যালোট্রি শ্যাম্পু দিয়ে শ্যাম্পু, 3 দিন শ্যাম্পু করবে, 2 দিন অ্যালোমেরি হেয়ারফল শ্যাম্পু, 1 দিন যেহেতু শীতকাল খুশকি থাকতে পারে অ্যালোট্রি শ্যাম্পু 1 দিন। তাহলে সোম বুধ শুক্র তেল দেবে অ্যালোজো হেয়ার অয়েল, পরের 3 দিন শ্যাম্পু, সোমবার অয়েল দিচ্ছ তো মঙ্গলবার করবে অ্যালোমেরি, বুধবার তেল দিচ্ছ অ্যালোজো অঞ্জলি স্কেয়ারের তো বৃহস্পতিবার করবে অ্যালোট্রি শ্যাম্পু, আবার শুক্রবার অ্যালোজো অয়েলটা দিচ্ছ তো শনিবার করবে অ্যালোমেরি হেয়ারফল শ্যাম্পু। এইভাবে শ্যাম্পুগুলো করো, কন্ডিশনার লাগবে না তোমাদের, তোমরা ছেলেরা কন্ডিশনার লাগাতে গেলে স্ক্যাল্পে লাগাবে তো আবার খুশকি বাড়বে, কন্ডিশনার দিচ্ছি না। প্রত্যেক দিন রাতে অ্যালোনিকা, যে 3 দিন তুমি তেল দিচ্ছ সে 3 দিন বাদ দিয়ে 4 আর 3 এর 7, 4 দিন রাতে তুমি অ্যালোনিকা ভাইটালাইজারটা মাকে বা কাউকে বলো, চুল ফাঁক করে করে স্ক্যাল্পে দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ। আর একটা চিরুনি আছে অঞ্জলি স্কেয়ারের, ওটা পুরোপুরি ট্রিটমেন্ট চিরুনি, কেন্দু উড আর শিশম উড দিয়ে তৈরি, ওই শিশম উডটা হচ্ছে কাঠের মতন দেখতে, ওটা ইন্ডিয়াতে রোজ উড বলে, এটা কোনো পাতি নিম কাঠ না, ট্রিটমেন্ট চিরুনিটা নিয়ে নাও অঞ্জলি স্কেয়ারে, আমার ওতেও লোগো থাকবে আমার মুখ থাকবে, ওই চিরুনি নাও, ওটা দিয়ে পেছন থেকে সামনে 10 বার, সামনে থেকে পেছনে 10 বার আসতাও, কি উপকার পাও আমাকে জানাও। একদম, যাদের হেয়ারের কিন্তু এই সমস্যা রয়েছে উত্তরটা কিন্তু প্রত্যেকের জন্যই ছিল। আরেকজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। আচ্ছা, হ্যাঁ, টিভির আওয়াজটাকে কমিয়ে দিন, জিরো করুন, বলুন কে বলছেন? আমি গড়িয়া দিয়ে বলছি। গড়িয়া থেকে কে বলছেন? আমি করুণা বলছি, করুণা বৈঠা। বয়স কত? বয়স আমার 45। কি সমস্যা বলুন? বলছি গায়ের মধ্যে কেমনি গুড়ি গুড়ি করে বেরোয়, হ্যাঁ গায়ের মধ্যে না, হাতের মধ্যে, কোনো কোমরের মধ্যে, আচ্ছা, কিন্তু এত মলম লাগায় কিছুতে সারে না। কি বেরোয় গুড়ি গুড়ি, কি বেরোয়? মানে র্যাশের মতো, মানে দাঁতের মতন বেরোয়, কিন্তু ঠিক একসাথে ওটা দাঁতই নেয়, শুধু মিশমিশ করে। আচ্ছা, তুমি কোথা থেকো? গড়িয়ায়? গড়িয়া। হ্যাঁ, তোমাকে ভাই একটা রিকোয়েস্ট করবো, স্কিন ডিজিজ নিয়ে না ইয়াকি মারতে গেলে মুশকিলে পড়বে তুমিও আমিও, কারণ আমি তোমায় দেখতে পাচ্ছি না। তুমি তো এমন না যে দিল্লি বোম্বাই থাকো, তুমি গড়িয়ায় থাকো, আর ওখান থেকে আমার লেক গার্ডেন্সে পার্লার, একটু পার্লারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও, কারণ আজকে অনেকে আসবে, একটু এসো, তোমারটা মা কালি ভালো করবে আমার হাত দিয়ে, বাট তোমাকে দেখলে ভালো হয়। গুড়ি গুড়ি কক বলছে দাদের মতো না, আবার বলছে মিশমিশ করে, ও নিজেই তো কনফিউজ। একদম, আমাদের নিম তুলসী সলিউশন আছে, অনেক কিছু আছে, আর দাদ হলো কমিয়ে দেবো, বাট তোমাকে একটু আসতে হবে,
এইটা উপরওয়ালা আশীর্বাদ আছে এই হাতে ভালো করে কিন্তু একটু দেখে আমি তোমাকে বলবো একদম কারণ না দেখে প্রচুর মানুষের সমস্যার সমাধান তুমি করো কিন্তু কিছু কিছু স্কিন ডিজিজ রয়েছে যেগুলো না দেখে করাটা উচিত নয় উচিতই নয় তাই প্লিজ একটু যোগাযোগ করুন ফোন নাম্বার যাচ্ছে আপনি গড়িয়া থাকেন একটু যোগাযোগ করে এসো আমি তো এত এত নেইও না একটু ফোন করে এসো শুধু স্কিনের জন্য তুমি একটু স্কিনটা দেখিয়ে আমি একটু মাথাটাও দেখে নেব বলে দেব ভালো হয়ে যাবে কষ্ট পেও না কে আছেন আমাদের সাথে নমস্কার হ্যালো আমি হাওড়া সালকিয়া থেকে জলি দাস বলছি আমার সম্বন্ধে একটু জানতে চাই বয়স কত আমার মেয়ের বয়স 13 বছর আচ্ছা বলুন আমার মেয়ের যে প্রিয়েডের সময় একটু পেটের যন্ত্রণা হয় রাইট হ্যাঁ আর প্রিয়েডটা দুদিন থাকে আর তারপর আর হয় না আর সারা মুখে শক্ত শক্ত দানা দানা ব্রণর মতন সঙ্গে থাকুন দিদি ভাই আচ্ছা টাকের জন্য বলা হয়েছে বলে দিয়েছো প্রদীপ বাবু ফোন করেছে প্রত্যেককে বলবো যারা মাথা চুলের জন্য বলছো না এই শীতকালে হেনাটা করো হেনাটা আমার অসম ভীষণ ভালো এটাও এসেনশিয়াল অয়েল ব্লেন্ড ছেলেরাও তো করতে পারে ছেলেরা প্রত্যেককে এটা জাস্ট গরম জলে ভিজিয়ে দেবে যাতে পাকা চুল না পাকা চুল হলে তো চাইল্ডিকারে ভেজাতে হবে আগের দিন রাতে পরের দিন 3 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে আর যাদের চুল পাতলা বা চুলে খুশকি তারা গরম জলে ভিজিয়ে দাও আগের দিন রাতে পরের দিন লাগিয়ে আধ ঘন্টা ওয়েট করে জল দিয়ে ধুয়ে নাও ভীষণ ভালো থাকবে চুলটা আর আমার চিরুনিটা প্রত্যেককে নাও ভীষণ উপকার পাবে একদম প্রদীপ ফোন করেছিল 17 বছর বয়স মুখে খুব র‍্যাশ সারা গায়েও র‍্যাশ হয়ে যাচ্ছে মাথায় ড্যান্ড্রফ ভীষণ প্রদীপের তো ড্যান্ড্রফ তো আমি বলে দিয়েছি এইমাত্র আরেকটি মেয়ে যে মা ফোন প্রথম রিমার মা তারও মুখে কিন্তু র‍্যাশ আছে এই এখনো ফোন করলো যে তারও তো মুখে র‍্যাশ এরও ডলিদির মেয়েরও মুখে র‍্যাশ আছে যারা ফোন করেছো নাম ধরছি না প্রত্যেকেরই মুখ ভর্তি র‍্যাশ কালো দাগ তো সবই যাবে আস্তে আস্তে যাবে আমার অ্যালোভেরা জুসটা খাও প্রত্যেকে দু ঢাকনাই খাবে কেন অতিরিক্ত ব্রণ অতিরিক্ত কালো দাগ দু ঢাকনাই খাবে অতিরিক্ত মোটা দু ঢাকনাই খাবে শুধু মোটা হলে এক গ্লাস গরম জল সঙ্গে সিপসিপ করে খাবে আর দু ঢাকনা নিয়ম হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মুখে ঢেলে দাও ওই বড় ওপরে সাদা ক্যাপটা ভর্তি করে দু ঢাকনা মুখে ঢেলে দাও তারপরে এক গ্লাস গরম জল সিপসিপ করে খাও ঢাকটা ঢাকটা করে খেয়ে নেবে না চায়ের মতো করে খাও আধ ঘন্টা বাদে ব্রাশ ফ্রাশ করে ব্রেকফাস্ট করো ডিনারের 1 ঘন্টা বাদে হলে খুব ভালো ঘুম পেয়ে গেলে 8 ঘন্টা বাদে আবার অঞ্জলি স্কেয়ারের আমার মুখ আমার লোগো দেখে নেবে বারবার বলছি ঠকবে না আর দু ঢাকনা খাও এক গ্লাস গরম জল মোটা হলে রোগা হলে 1 কাপ গরম জল হলো এতে হবে কি ভেতরের সিস্টেমটা ভালো হবে তো তোমার মুখ দিয়ে একটু র‍্যাশ ব্রণ বেরোতে পারে হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে যোগাযোগ রাখবে কিন্তু 6-7টা ফাইল খেতে খেতে তুমি দেখবে একটু বেরোচ্ছে কমছে এখানে বেরোচ্ছে কমছে এই গালে বেরোলো কমলো মানে এক গাদা বেরোবে না বেরোবে কমবে তো তোমরা সুস্থ থাকবে কারণ আমি দুটো জুস নিয়ে আগে মার্কেটে এসেছিলাম সেই জন্য বলবো জুসটা খাও আগে ভেতরটা ভালো করো ওপর দিয়ে গ্ল্যামার পাবেই এবার সঙ্গে কী করো যাদের মুখে র‍্যাশ বোনো অ্যালো ক্লিন ফেস ওয়াশ আমার অ্যালো ক্লিন ফেস ওয়াশ কিন্তু ড্রাই স্কিনেরও নাম অয়েল স্কিনেরও নাম একই নাম বাট ড্রাই স্কিনটা ড্রাই স্কিন গোলাপি রঙের লেখা থাকবে আর অয়েল স্কিনটা সবুজ রঙের অয়েল স্কিন লেখা থাকবে তো অয়েল স্কিনের যাদের মুখে আবার কালো দাগ আছে তারা অয়েল স্কিনের যেটা আছে সবুজ রঙের অ্যালো ক্লিন ফেস ওয়াশ নাও সঙ্গে চারকোল নাও 2 পোর্শন একটু বেশি নেবে অ্যালো ক্লিন ফেস ওয়াশ চারকোল নেবে 1 পোর্শন ভালো করে মিশিয়ে নাও নিয়ে সকাল বিকেল রাত্রে বাইরের থেকে যদি কেউ বাড়িতে ফেরো তখন দিনে 3-4 বার মুখ ধো উষ্ণ গরম জলে মুখটা ভেজাও খবরদার ঠান্ডা জল দেবে না কেউ ব্রণ আছে মুখে উষ্ণ গরম জল দিয়ে হালকা হাতে ওই অ্যালো ক্লিন ফেস ওয়াশ অয়েলি স্কিনের 2 পোর্শন চারকোল 1 পোর্শন নিয়ে ভালো করে মাসাজ নাও নিয়ে মুখটা ধো এরপরে অ্যালোটন রোজ ওয়াটার মুখে থুপে থুপে দাও ঘষবে না তার উপর দিয়ে অ্যালোপিওর জেল শুধু এটাই মাখো সকাল বিকেল রাত্রে রোদে গেলে SPF 30 জেল ফর্মে আছে এটা মেখে 8 ঘন্টা বাদে রোদে যাও আর জুস খাও বাপ বাপ করে কমবে কমতে বাধ্য সবাই ভালো হচ্ছে তোমরাও ভালো হবে শুধু আমি রিপোর্ট চাই CTVN-এই বলবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে একটু জানাবে কেন সবাই ভালো হচ্ছে তোমরাও ভালো হবে খুব কনফিডেন্সের সাথে তুমি বলো কারণ দীর্ঘদিন ধরে তুমি কিন্তু দেখেছো যে মানুষ ভালো হচ্ছে আর সঙ্গে খুশকিটা কমাবে খুশকি থাকলে কিন্তু ব্রণরাশ কমে না তো ওটার জন্য বলে দিয়েছি ইউটিউব দেখো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে ডিটেইলসটা জেনে করো ইউজ করো আচ্ছা আরেকজন বন্ধু আছেন নমস্কার নমস্কার আমি মসলামদুর থেকে বলছি মিঠু আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে বয়স কত মেয়ের
মেয়ের বয়স 23 বছর। আচ্ছা, আমি মেয়েকে দিদিকে দেখিয়েছিলাম আজ থেকে 13 বছর আগে। আচ্ছা, মানে প্রচুর পরিমাণে এক ধরনের র‍্যাশ বেরিয়েছিল, সেটা কম ছিল না, দিদিকে দেখিয়ে একদম সেরে গেছে। আর একদম সেরে গেছে, প্রচুর মুখ ভর্তি র‍্যাশ ছিল দিদিকে দেখানোর পর, প্রোডাক্ট ব্যবহার করার পর একদম গায়ে ছিল। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কিছুই হয়নি, কিন্তু দিদি একটা টোটকাতেই সেরে গেছে। দিদি এক্সপার্ট এই বিষয়েতে, দিদি এক্সপার্ট কেন কমবে না দিদির কাছে? আমি এক্সপার্ট নই গো, আমি না, আমার আমার হাত দিয়ে মা কালি ভালো করছে। আর দিদির তো তুলনা হয় না সত্যি। তাই এখন আমি ফোন করেছি, মেয়ে অ্যালোভেরা জুস খাচ্ছে, দুটো ফাইল শেষ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু ওর একটা র‍্যাশটা যেটা বেরিয়েছে ওটা নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু ওর না মাথায় খুশকি নেই তো? সঙ্গে থাকুন আপনি, বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, ডলি দি 13 বছরের? না না, ওষুধ কিছু মাখাবে না, কোন ওষুধ বিষুধ মাখাতে হবে না। তুমি বলে দেবে তো? আমি বলে দেব, টিভির সামনে থাকো, আমার প্রোডাক্ট দেবো, ওইটাই করো, ভালো হয়ে যাবে। কারণ এতটা সমস্যা ছিল, সমস্যার সমাধান তোমার হাত থেকে বেরিয়ে গিয়েছে, সারা গায়ে ছিল এবং অনেক জায়গায় গিয়েছে কিছু হয়নি। কে বললো বলে জানলাম। আচ্ছা, ডলিদির মেয়ের উত্তর আসবে, তবে তার আগে আরেকটা ফোন নেব। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি রাজু গুপ্তা বলছিলাম টালিগঞ্জ থেকে। রাজু, বয়স কত? আমার মিসেসের জন্য জানতে চাই। তার বয়স কত? আমার মিসেসের 35। যদি সময় না পাই তাহলে কিন্তু আমার কজন বাকি আছে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইন আছে, কেউ আবার কবে অঞ্জলি দিই। আমি এখন কোভিড-19 জন্য শনিবারই বসছি, শনিবার একটাই পাবে, বাট ওই বস থাকবে না গালে হাত দিয়ে, ইমিডিয়েট বউ পুরো নেড়ামাতা হয়ে গেলে তুমি দেখবে না আবার বউকে। সেই জন্য আমি চাই বউগুলো সব সুন্দর থাকুক, তো ফোন করো হোয়াটসঅ্যাপ নাম্বার হেল্পলাইনে। একদম, আমরা একটু জানবো ডলিদের মেয়ে 13 বছর বয়স, প্রিয়ডসের ভীষণ সমস্যা হচ্ছে, এটা অনেক বোনেদেরই হয় আমাদের। একদম একদম একদম, ডলির মেয়ের জন্য বলবো কোনো টেনশন নিও না, লেডি কেয়ার খাওয়াও, অঞ্জলি কেয়ারের লেডি কেয়ার মাকালির নাম করে খাওয়াও, ভালো হবে, সামনে কোনো মন্দিরে পুজো দেবে, মাই ভালো করবেন। এটা নিয়ম হচ্ছে প্রথম 3 দিন, আজকের থেকে শুরু করলে আজকে দুপুরে লাঞ্চের 1 ঘন্টা আগে, রাত ডিনারের 1 ঘন্টা আগে 10 ml হাফ কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে খেয়ে নেবে। পরের 3 দিন 15 ml, 6 দিন হয়ে গেল 7 দিন থেকে 30 ml লাগাতার খেয়ে যাবে লাঞ্চ ডিনারের 1 ঘন্টা আগে। এবং 10-12 ফাইল খেতে খেতে প্রত্যেকের পিরিয়ডস ঠিক হচ্ছে, 1 বছর পিরিয়ডস আনি মেডিকেল প্রোডাক্টটি মেয়ে তার স্টার্ট হয়েছে, এবং অটোমেটিক্যালি মানে যদি পিরিয়ডসটা ঠিক হয় মেয়েদের, হোয়াইট ডিসচার্জ বন্ধ হয়, পেটে পেন কমে যাবে, অটোমেটিক্যালি মুখ ভালো হবে। এবার মুখেও মাখতে হবে, মুখেও কিছু তো মুখে বোনো, মুখেও তুমি শুদ্ধ অ্যালোক্লিন ফেস ওয়াশ নাও, ওটা দিয়ে মুখ ধোয়াও, অয়েলি স্কিনের অঞ্জলি স্কেয়ারের অ্যালোক্লিন সবুজ রঙের, ওটা দিয়ে মুখ ধোয়া দিনে 3-4 বার। আর অ্যালোটন রোজ ওয়াটার তুলো ভিজিয়ে 2 বার সকাল বিকেল তুপে তুপে লাগাবে, জাস্ট ড্যাপ করবে, ঘষবে না, ঠিক আছে? তার উপর দিয়ে অ্যালোপিওর জেল অঞ্জলি স্কেয়ারের, আমার মুখ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে, আমার ছোট্ট করে হলেও মুখ থাকবে, আর গোলাপি রঙের লোগো থাকবে। আমি এই জন্য বারবার বলছি, কিন্তু অনেকে অনেক আমার নামে প্রোডাক্ট এসছে, সেগুলো নিও না, আমার মুখ না থাকলে আমার প্রোডাক্ট না। তো অ্যালোপিওর জেল মাখাও একদম সকালে বিকেলে রাত্রে, এটাই মাখুক, আর রোদে বেরোলে SPF 30 জেল ফর্মে ওটা মেখে 8 ঘন্টা বাদে রোদে বেরোবে, এইটা করুক। খুশকি থাকলে খুশকিটা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নাও, কারণ এখন এত সময় পাবো না, ভালো হয়ে যাবে, মেয়ে ভালো থাকবে, পিরিয়ডসটা ঠিক হয়ে গেলে একটু জানাবে এখানেই। আচ্ছা, মিঠুদের মেয়ে তো খুব ভালো আছে, শুধু সাদা একটা মুখে স্পট আছে। সাদা স্পটের জন্য বলবো চারকোল ফেস ওয়াশ অঞ্জলি স্কেয়ারে। মিঠু, তোমার মেয়ের তো বডি র‍্যাশ কমে গেছে মাকালি কৃপায়, এবারে মুখটার জন্য চারকোল ফেস ওয়াশ, এটা দিয়ে মুখ ধোবে মেয়ে। আর অ্যালোটন রোজ ওয়াটার, আমার যে গোলাপ জলটা অঞ্জলি স্কেয়ারের, আমার ফটো থাকবে, লোগো থাকবে, দেখে নেবে, ওইটা থুপে থুপে লাগাক, তার উপর দিয়ে অ্যালোপিওর জেলি মাখবে সকালে বিকেলে রাতে। খুশকির জন্য
একটু WhatsApp নম্বরে ফোন করে জেনে নাও, ভালো থেকো, কোর্সে ভর্তি হচ্ছে, মেয়েরা যোগাযোগ করো। আর রাজুর ওয়াইফের অ্যানসারটা শুনতে পারলাম না, কিন্তু আজকে ইউটিউবের অনুষ্ঠান দেখলে কিন্তু প্রথমে দিকে আমরা আলোচনা করেছি, আর তাছাড়া হেল্পলাইন নাম্বার WhatsApp নম্বরে ফোন করতে পারেন। আজকে এই পর্যন্ত, পরের শনিবার ঠিক একটার লাইভ অনুষ্ঠানে আবারও কিন্তু আমাদের দেখা হচ্ছে। দিদি খুব ভালো থেকো, আপনারাও ভালো থাকুন, নমস্কার।